আল্লাহর নবী গলা খানা জুড়ে বলল মা খবরদার তুমি কাঁদবে না তোমার কান্না সইতে পাচ্ছি না আমি তোমার অনেক কষ্ট করে মানুষ করেছি অনেক কষ্ট তুমি বড় করেছি আরে আমার মা রে খবরদার চোখের পানি ফেলবি না খবরদার তুই কাঁদবি না মা আমার ইন্তেকালের পরে সমাসের মধ্যে তোর ইন্তেকাল হবে তুই দুনিয়া থেকে চলে যাবি সমাসের মধ্যে তোর সঙ্গে দেখা হবে আমার নবী মুস্কে মুস্কে নবীর মেয়ে হাসলেন আল্লাহ নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা ডেকে বলেছি হোক ও ফাতেমা তোর আব্বা কানে কানে কি বললো আর তুই মুস্কে মুস্কে হাসলে কারণ কি বলে আম্মা জান রে আব্বা আমার কানে কানে বলল আব্বার ইন্তেকালের পরে সমাসের মধ্যে আমার সঙ্গে আমার আব্বার দেখা হবে তাই নবীজির ইন্তেকালের পরে সমাস তিন দিন বাকি আছে ফাতেমা অসুস্থ হয়ে পড়ে আছে ফাতেমা হুঁশ নেই ফাতেমা মাঝে মাঝে হুঁশ মাঝে মাঝে বেহুঁশ মাঝে মাঝে হুঁশ মাঝে মাঝে বেহুশ আহ সমাজ যখন পুড়ে গেল ফাতেমা নিজে গোসলটা করে নিল ফাতেমার মা ছিল কোন মা নবীজির আরেকটা বিবির নাম ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছে মা আমাকে একটু গোসল করিয়ে দাও আহ মা ফাতেমার গোসল দিল মা ফাতেমা ডেকে বলছে আম্মা আমার বাক্সে ভাঁজ করা শাড়ি আছে ওই শাড়িটা দাও আমি শাড়িটা পরব পরার পরে আম্মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেছিল আম্মা আমার সময় ফুরিয়ে এসেছে আজকে সেই সমাস পুরো হয়ে যাচ্ছে জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না আহ নবীর কথা মতো ফাতেমা ওই বিছানায় শুয়ে পড়ল আর ওঠেনি আর উঠলো না আল্লাহর নবীর মেয়ে দুনিয়া থেকে চলে যাবে বিদায় নেবে আলী হুজুরি গলা খানা জড়িয়ে বলেছিল স্বামী আমার আমার রাতের বেলা মাটি দেবেন দিনের বেলা যেন মাটি দেবেন না রাতের বেলা আপনার কাফন পরাবেন দিনের বেলা যেন পরাবেন না আমার রাতের বেলা জানাজা পড়বেন দিনের বেলা যেন পড়বেন না হযরত আলী ডেকে বলে ফাতেমা তুমি নবীজির কলিজার টুকরা নবীজির নয়নের মণি তুমি দিনের বেলা জানাজা হবে দিনের বেলা গোসল হবে না 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 আমার গোসল আমি করে নিয়েছি গোসল দেওয়া লাগবে না স্বামী আমার দিনের বেলা যদি জানাজা করো মদিনার মানুষগুলো ফাতেমা এরূপ লম্বা ছিল এরূপ গোলগাল ছিল না 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 যদি অল্প লোক হয় তাই ভালো আমি ফাতেমা রাতের বেলা কবরে যেতে চাই ও মুসলমানের মেয়েরা ও আমার চরিশ্বরের ভাইরা আমার আব্বা জানেরা পর্দা কারে বলে ফাতেমা দেখিয়ে দিয়ে গেছে ও মামা ও মামা ও বোনেরা বেটিরা আমি গুনাহগার তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি পর্দা করে চলো বাবা নিজের চেহারা কোনো বেগানাকে দেখানো একমাত্র স্বামী স্ত্রী মহাব্বত জীবন যাপন করবে যখন মা ফাতেমা করেছিল মা ফাতেমা যখন দেখেছিল এইবার ফাতেমা ইন্তেকাল করলেন দুনিয়াতে চলে গেলেন আলী নিজে কি করলেন খাটিয়া কানা ধরল জানাজা পড়ার পরে হাসান হোসেন একদিকে ধরল আর আবু জার গাফারি রাদিয়াল্লাহু আনহু ধরলেন ধরার পরে জান্নাতুল বাকিদে কবর খুঁড়ে মা ফাতেমার দাফন করছে আবু জার গাফারি রাদিয়াল্লাহু আনহু ওই কবরকে বলেছিল ও কবর আজকে তোমার বুকে যাকে রাখবো ইনি কে জানো ইনি হলো নবীজির কন্যা ইনি কে জানো আলীর আলীর বিবি এনে কে জানো হাসান হোসেনের মা ও ভাইরা রে নবীর মেয়ে তখন উপরে কবর তাওয়াজ এসে গেল আবু জার এখানে নবীর মেয়ে বলে গৌরব করো না হাসান হোসেনের মা বলে পরিচয় লাগবে না আলীর বি বলে কোনো কথা চলবে না আমি একটা কবর এমন আমল ছাড়া কিছু চিনি না ও আমার ভাইরা
ফাতেমারে কথা বলবে কেন, বলার তো কথা না, ফাতেমা তো আমল করি গেছে, ও তো জান্নাতের সর্দারিনী, এ তো বেহেশতের নেত্রী বাবা, ফাতেমার সম্বন্ধে কোনো কথা চলবে না, এ কথাটা হলো আমাদের জন্য হলো, এ কথাটা বলল কেন আমাদের জন্য বলল, ও আমার চরিশ্বরের ভাইরা আজকে আমরা কি জীবন তৈরি করেছি বাবা, ও মা বোনেরা কি জীবন তৈরি করলে, পায়ে ধরে বলে দিয়েছিস বাবা কাফন তোমার গায়ে লাগবে, তোমার মা মরে কবরে গেছে, আব্বা মরে কবরে গেছে, সুন্দর বাড়ি করেছিল বাবা, বাড়িতে তোমার মা বাপ ছুতে পারেনি, কত কষ্ট করে তোমার মানুষ করেছে বাবা, আমার তোমার হাতের কিছু খেতে পারলো না, তারা কবরে চলে গেল, আমি তুমি কবরে যাব, সেই কবরের পুঁজিটা এই দুনিয়ার মাঝখানে করতে হয়, তাই বলি ভাই রে দুফোঁটা চোখের পানি বেলো, দুফোঁটা চোখের পানি বেলো, মুমিনের চোখের পানি বিকার হয় না, মুমিনের চোখের পানি মূল্য আল্লাহ দেয়, কিয়ামতের মুসিবতের ময়দানে এই মুমিনের চোখের পানি জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দেয়, নারাই তকবীর, নারাই তকবীর, জোরে বলতে পারলে না নারাই তকবীর, নারাই তকবীর। কি নারী ছিল, কি ফাতেমা ছিল, চরিশ্বরে ফাতেমা নেই, কি বলেন নেই, ফাতেমা নেই, আল্লাহ আকবার, এ ফাতেমা মনে মনে করছে হুজুর আমার নাম বলে যাচ্ছে শুধু, আমি তোর নাম বলে যাব কেন, তুই তো টেকারে ঝোলা যন্ত্র, আল্লাহ আকবার, বেটা ছেলে ঝোলে একটা মানায় অনু ঝুলছে, জি মনে মনে করতে খোকা ভাই আমার নাম বলতে, আমি তোর নাম বলবো কেন, তুই তো সে ফাতেমা না, যে ফাতেমার নামটা বলছি শুনেলে, আমি নিজে কবরটা দেখে এসেছি জান্নাতুল বাকিতে, জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না, সারা পৃথিবীতে খুঁজলে ফাতেমার কোনো জোড়া নেই, জোরে বলুন সুবহানাল্লাহ, সারা জীবনে স্বামীর সঙ্গে ফাতেমার মুখ কালাকালি হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ, আর আমাদের ফাতেমা আল্লাহু আকবার, শুধু বাইরে বাইরে বিরাট ব্যাপার না, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী নিজে বিয়ে পড়িয়ে দিলেন, বেলাল হুজুর চলে এলেন, নবী আমার মিষ্টি বিলি করলেন, মিষ্টি বিলি করার পরে বিশ্ব নবী দেখলেন বাবা আলী তুমি আমার ছোট জামাই কল্পচা জামাই, যাও যাও ঘরে যাও, আমার মেয়ে ফাতেমা বসে আছে তুমি যাও, হযরত আলী অনুমতি পেয়ে এইবার দরজা নক করেছে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়া, ও ফাতেমা ফাতেমা আনা আলী, আমি আলী হাজির, আমি আলী হাজির, যেই স্বামী নিজের নাম বলেছে আলী, ফাতেমা জবাব করে দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আনা ফাতেমা, স্বামী গো লাব্বাইক লাব্বাইক আমি হাজির, দরজা কানা খুলে স্বামীর গলা কানা জড়িয়ে বুকের মধ্যে টেনে নিয়েছে, ও স্বামী আমার আব্বা যখন পছন্দ করেছে এতে কোনো দ্বিমত নেই রে, তাই বুকের মধ্যে টেনে এইবার বিছানায় ফাতেমা বসিয়ে নিলে, ফাতেমার তখন বোরকা পরা, ফাতেমার তখন হাত মোজা পা মোজা পরা, স্বামী যখন ঘরের মধ্যে গেছে রে মুখের পর্দাটা তুলে দিয়েছে, হযরত আলী মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে, ও ভাই হযরত আলী যখন কাঁদে ফাতেমা আঁচল দিয়ে চোখের পানি মুছে বলছে স্বামী গো আপনি এমন করে কাঁদছেন কেন, আমাদের জীবনের প্রথম আজকে রাত, কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদছেন কেন, আসুন আসুন চলে আসুন, আপনি আমার জীবনের প্রথম, আপনার জীবনের প্রথম, আমি আমার আব্বা আপনার ভালোবেসেছে, আমি আপনার ভালোবেসেছি, চলে আসে আল্লাহর আলী দেখে বলছে ফাতেমা আমি কাঁদি কেন তুমি জানো না, না হুজুর আমি তো জানছি না আপনি কাঁদছেন কেন, আপনি তো আল্লাহর বাক শেরে খোদা আলী আসাদিল্লাহিল গালিব, আল্লাহ আপনার বাক করে দুনিয়ায় পাঠিয়ে, আমি হলাম জান্নাতের রানী, কিসের চিন্তা, বলে ফাতিমা রে
তুমি শুনেছ আমি গরীব আমি রাখালগিরি করি আমার ভালো সাজ পোশাক নেই আমার ভালো জামা কাপড় নেই আমার ভালো ঘর নেই দোন নেই আমি আলী মদিনার গরীব ফাতেমা যখন যেটা চাইবে আমি তোমার দিতে পারবো না তুমি সোনার গয়না দাবি করলে আমি দিতে পারবো না ফাতেমা ভালো শাড়ি চাইলে আমি তোমার দিতে পারবো না ভালো টিকুলি চাইলে দিতে পারবো না ভালো চুড়ি চাইলে তোমার দিতে পারবো না ফাতেমা স্বামীর গলা খানো জড়ি বলেছিল স্বামী গো আল্লাহর কসম করে নবীর মেয়ে বলছি জীবনে কিছু দাবি করব না ও স্বামী জীবন আমি চুড়ি চাবো না জীবন আমি শাড়ি চাবো না জীবন আমি টিকুলি চাবো না আমার জীবনে একটাই জিনিস চাবো ফাতেমা কি চাবে একটু বলো আমি শুনি ও ভাইরা ও চরিশরের মা মনে রাখ বেটিরা ও সোনার চাঁদেরা ফাতেমা কি দাবি করেছিল শোনো চমকে যাবে ফাতেমা স্বামীর কাছে কি দাবি করলো হারের দাবি না চুড়ির দাবি না আজকে বলে দুলের দাবি না ফাতেমা দাবি করলো স্বামী গো ফাতেমা বলে যখন ডাকবে একটু মুস্কে মুস্কে হাসবে আমি জীবনে কিছু দাবি করব না আমি শুধু একটা হাসিটা চাই আপনি একটু শুধু হাসবেন হযরত আলী ডেক বলছে ফাতেমা তোমার কিচ্ছু দিতে পারবো না আমি হাসলে তুমি কি পাবে ফাতেমা বলল স্বামী গো যখন আমি দেখবো আপনার মুখের হাসি আমি তখন মনে মনে করব আমার স্বামীর হাসিটা আমার গলায় যেন হাত দুলছে আহা ভাইরা কিভাবে সংসার করেছিল বাপ চাললেই ডাললেই তেললেই নুন নেই ঘরে খেজুর নেই সোনার গয়না নেই স্বামী স্ত্রী ছিল আনন্দ খুশিতে বাগে বাগ রহমত ভরা সংসারটা ছিল আনন্দে ভরা সংসার ছিল আল্লাহর কোরআন সংসার ছিল নবীর প্রেম জোরে বলতে হবে আর একটু চিল্লে বলা গেল না আজকের বাপ যারা বসে আছেন বুকি হাত দিয়ে বিচার করে বলুন আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আজকের সংসারের জন্য আপনি কি না করছেন বাবা সংসারের জন্য আপনি কোথায় না দৌড়াচ্ছেন রাতে রাত নেই দিনে দিন নেই শুধু ছুটছেন বাবা সংসার শান্তি আছে তো এই সংসার শান্তি আছে শান্তি চলে গেছে শান্তি নেই নেই শান্তি কোথায় পাবে একমাত্র শান্তি আছে আল্লাহ আল্লাহর নবীর রহমতে জোরে বলুন বাড়ি কোরআন পড়ুন বাড়ি তসবিহ পড়ুন আল্লাহর শান্তি পাবেন আজকের আমাদের বাড়ি কোরআন পড়া হয় আজকের আমাদের বাড়িতে নামাজ আছে বাবা সব চলে গেছে তাই তো আজকের অশান্তি চলছে শান্তি নেই আল্লাহর নবীর মেয়ে রাতটা কেটে গেল সকালবেলা বেলাল আজান দিয়েছে ফজরের আজান আসসালাতু খয়রু মিনান নাওম কি সুন্দর বেলালি আজান পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন বেলালের জোড়া জীবনে হয়নি হবে না আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল কি সুন্দর আজান দিতেন আসসালাতু খয়রু মিনান নাওম মা ফাতেমা উজুর পানি এগিয়ে দিলেন মা ফাতেমা গামছাটা এগিয়ে দিলেন সুন্দর করে বলেন মুছে দিলেন এইবার আর হযরত আলী মদিনার মসজিদে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য বাবা নামাজ কালাম পড়ে নিলেন বিশ্বনবী ঘরে যে বলছে মা জলদি করে গুছে লাও তোমার স্বামীর বাড়ি আমি নিয়ে যাব আল্লাহ নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন আব্বা আমার গোসাবার কিছু নেই তবে আমার দাবি একটু রাখতে হবে মা গো তোমার কি দাবি বলে আব্বা
আমার একটা মাত্র কাপড় ময়লা 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 আমি তো জানি না হঠাৎ বিয়ে দেবেন কিন্তু যখন বিয়ে দিয়েছেন আব্বা এই কাপড়টা একটু পরিষ্কার করব শুকিয়ে তারপরে কুটুম তথা শ্বশুর বাড়ি যাব ও ভাইরা রে ফাতিমার বিয়েতে নতুন কাপড় হইনি ফাতিমার শ্বশুর বাড়ি যাবে পূর্ণ কাপড় পরে কি কপাল করেছে নবীর মেয়ে তাই কাপড় শুকিয়ে জোরে নামাজের বাদামা নবী ফাতেমা লিজার চালির বাড়ি বাবা নবীর মেয়ের বিয়েতে নবী আমার চারটে মাল দিয়েছিল লিখেলাম একটা হলো জাঁতা একটা হলো চ্যাটা আর একটা হলো কলসি আর একটা নামাজের পাটি আমার নবী নিজে মাথায় করে ফাতেমা আলীর বাড়ি যাচ্ছে রে আলীর বাড়ি যাচ্ছে আজ আমাদের মেয়ের বিয়ে হলে আমরা কত কি দেই বাবা আল্লাহ ড্রেসিং টেবিল আল্লাহ খাট আল্লাহ টি টেবিল আল্লাহ সাজ সরঞ্জাম বাবা 400 সাথে পাঠাচ্ছি কি ব্যাপার জামাই মি আনন্দ করবে ও ভাই সে আনন্দ এখন আছে বাবা সব উঠে যাচ্ছে বাবা আমার নবী নিজে আলীর সেই ছোট্ট ঘাট খেজুর পাতার ছাউনি খেজুর পাতার দরজা বিশ্ব নবী রাখলেন সেই জাঁতা রাখলেন সেই আপনার পানির কলসি রাখলেন চাটার নামাজের পাটি নবীর মেয়ে বলা পুরে এ কি তোমার দরকার আব্বা আমার নবী পাক দেখে বলছে মা গো আমার আলী গরিব সারাদিন মজুরি করে সারাদিন রাকালগিরি করে সন্ধ্যার আগে গামসার মুড়ে করে যে জবগুলো আনবে মা গো তুমি নিজে জাঁতায় পেশারি করবে আটা বানিয়ে রুটি করে আলীর কোলে আগে দেবে দেখে নবীর শিক্ষা কেমন ওরে মারে যেদিন আমার আলী মজুরি করতে না পারবে ওই দিন তুমি কি করবে এই নামাজের পাটিখানা পেড়ে আমার আলীর যেন কিছু বলবে না নফল নামাজ পড়বে ও ভাইরা ও তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটির আব্বা জানেরা আর যদি প্রত্যেকটা মেয়ে সেই নবীর তরিকায় চলতো সংসার অঘটন ঘটত না সংসারে অমিল হতো না সংসার আইজাই হতো না সংসারে দুর্দিন আসতো না ওই সংসার কালা নবীর তরিকা যদি চলতো সোনায় সোহাগ বেনে যেত কিন্তু আজকে নেই আল্লাহ যত মালমাত্তা দিচ্ছে আল্লাহ যত টাকা দিচ্ছে তত যেন অশান্তি দাউ দাউ করে আগুনগুলো জ্বলছে যত টাকা আল্লাহ দিচ্ছে তত যেন সংসারে যারা হাই হাই খাই খাই যেন কেমন মতো হচ্ছে তাই বলছি বাবা ফিরে আসেন সেই ফাতেমার গর্বে আল্লাহ পাক দুটো সন্তান দিলেন হাসান আর হোসাইন একটু জোরে বলবেন না আরেকটু চিল্লে বলা গেল না আরেকটু জোরে বলা গেল না আমার নবীজির দুটো আদরের নাতি আল্লাহ দিয়েছে আমার নবীজির দুটো নয়নের বাতি আল্লাহ দিয়েছে আমার নবীজির প্রেমের প্রেমময় আল্লাহ দিয়েছে তাই সবসময় আমার নবী কোলের মধ্যে নিয়ে বিশ্ব নবী ওই হাসান হোসেনের গালে আমার নবী কিন্তু চুম্বন খেতেন কত আদর করতেন কত ভালোবাসতেন কত প্রেম করতেন আল্লাহু আকবার বিশ্ব নবী ইন্তেকাল করবে নবী আমার দুনিয়ার থেকে চলে যাবে পাশে বসে হাসান কানতে লেগেছে হোসেন কানতে লেগেছে মদিনার সাহাবীরা কানতে লেগেছে মা ফাতেমা কানছে আলী কানছে সবাই কানতে লেগেছে নবীর বিহনে মা ফাতেমার কান্নাটা ছিল আলাদা আব্বার গলা ধরে কানছে আব্বা তুমি চলে গেলে আমি কার আব্বা বলে ডাকবো তুমি চলে গেলে ফাতেমার বাড়িকে খোঁজ নেবে মা ফাতেমার কান্নাটা ছিল আলাদা তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা
সেই মরা মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য একটু কিছু করবেন, দুটো ফকির মিসকিন খাইয়ে দেবেন, একটু কোরআন তেলাওয়াত করবেন। অনেকে বলছে যে মিলাদ মাহফিল দিলে টাকা খরচ হবে কেন, ফকির মিসকিন খাওয়াতে টাকা খরচ হবে কেন, এসব কথাগুলো শুনবেন না। জি, মা বাপ মরে গেলে কবর জিয়ারত করবেন, মা বাপ মরে গেলে কোরআন খতম করাবেন, একটু দুয়ার মজলিস করবেন, আপনার লাভ হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলতে পারলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি বলবো আমার ছোট হুজুর পীর কেওলার আওলাদ আজকের ফুরফুরা দরবার শরীফতে ছুটে এসেছেন আজ আপনাদের কাছে। কপাল আপনাদের, জেনার পায়ের ধুলির এত মূল্য, আমার দাদা পীরের পায়ের ধুলি, আল্লাহ আকবার, আরবের জমিন ধন্য। তারা বুঝতে পেরেছিল যে মুজাদ্দেদের জামানের পায়ের ধুলি কত মূল্য বাবা। তাই আজকের বলবো মুজাদ্দেদের জামান আওলাদ যখন এসেছেন তিনি আপনাদের মরা মা বাপের নামে দোয়া করবেন। আমি খোকা ভাই যখন এসেছি একটু খাস করে দোয়া দিয়ে যাচ্ছি বাবা, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। এই মাহফিলের জন্য মরা মা আর বাপের নামে আল্লাহর কোনো পাগল যদি থাকেন আমি একটুখানি হাত পাতবো আপনাদের কাছে, জানি না কার পকেটে কত আছে আমি দেখবো না। মা ফাতেমার দিকে লক্ষ্য করে, আমার নবীর দিকে লক্ষ্য করে আল্লাহর কোন পাগল 100 টাকা 50 টাকা আমার হাতে একটু তুলে দেবেন। আর সামনে বছরের জন্য আপনার 25 কিলো করে চাল দিতে হবে, এক বস্তা করে আলু দিতে হবে, সামনে বছরের জন্য একটু তেল দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, আবার এই জান্নাতের বাগান যেন প্রতি বছর লেগে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, সবাই জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। হয়তো একা মিলাদ না দিতে পারলেন না, একটু শরীর যখন থাকবেন দেখবেন আপনার কলিজাটা আজকের সুন্দর হয়ে যাবে, মরা মা বাপ গুলো কবরে তারা আনন্দ পাবে, তারা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। তাই আজকের আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, আমি খোকা ভাই বলছি বাবা, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কোনো পাগল যদি এখানে থাকেন আমি হাত পাচ্ছি, আপনার আমার কাছে 100 দেবেন 50 দেবেন, এই মাহফিলে একটু শরীক থাকবেন বাবা, একটু শরীক থাকবেন বাবা। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের, আল্লাহ অভাব আপনাদের দেবে না, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না, আমি দোয়া দিয়ে যাচ্ছি। যত ভাই আমার এখানে বসে আছেন দেখি আল্লাহর পাগল কে হতে পারেন, একটুখানি আপনার পকেটে হাত দেন, আমি খোকা ভাই দাবি করছি আমার হাত অন্তত আপনারে দেন, আল্লাহ আপনাদের বরকত দিয়ে দেবে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের ঈমান ইজ্জত বাড়িয়ে দেবে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের শান্তির জীবন বানিয়ে দেবে। তাই আপনাদের কাছে দাবি করছি বাবা অন্তত কিছু পয়সা আমার খাতায় দেন, আর চালকে দেবেন 25 কিলো একটু নাম লেখাতে হবে, জি জি, একটা বস্তা আলুকে দেবেন সামনে বছরের জন্য একটু নাম লেখাতে হবে, আমি খাস করে দোয়া করব। আল্লাহর পাগল কি আছেন দেখি, প্রথম নম্বরে আমার কাছে খেয়ে দেবেন, আর প্রথম নম্বরে চাল খেয়ে দেবেন বলুন 25 কিলো করে, 25 কিলো করে, আমি চারজন পাগলকে চাচ্ছি 25 কিলো চাল, চাচ্ছি আল্লাহর পাগল আমি চাচ্ছি, একটু খাস করে দোয়া করব। দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ, আল্লাহ যখন তখন কেড়ে নেবে, যখন তখন আল্লাহ পাক ছিনে নেবে। এ বাবু তোমার একটু ঠান্ডা হতো, তোর ঠান্ডা হতো, অত ব্যথি ব্যস্ত হলে তোমরা যা সামনে করছো আগামী দিন আর তোমাদের বন্ধ করে দিতে হবে আমার। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ এই জায়গাটা তোমরা কত 500, আল্লাহ আমার ভাই আয় আল্লাহ আমার মনিরুল মোল্লা ভাই আয় আল্লাহ আমার এতিম নবীর নামে যে নবীর মা নেই বাপ নেই গো 500 টাকা আমার হাতে নগদ তুলে দিয়েছে আয় আল্লাহ আমি কি দোয়া করব মনিরুল ভাইয়ের ওর দানটা কবুল করিলির ওর বাচ্চাদের বিমারি যেন দেবেন না আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কবুল করুন ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না এটি জোরে তকবীর দেন নারায় তকবীর ও কি নাম রশিদ আরে আল্লাহ রে আমার আব্দুর রশিদ ভাই আজকের মা বাবা হারিয়ে চাল্লা ওদের নামে 50 কিলো চাল দেবে নিয়ত করে লিয়েছে আয় আল্লাহ জীবনে মা পাবে না বাপ পাবে না আজ ঘর পড়ে আছে খালি মা বাপ নেই আজ তাদের নামে 50 কিলো চাল তারা খেত একটা লুঙ্গি শাড়ি খেত পারবে না
কাপন পরে চলে গেছে এই দানের বদলালো কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দি কতরা কতরা 25 কিলো 25 কিলো আয় আল্লাহ রে আমার মান্নান ভাই উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছেন আল্লাহ দানটা কবুল করুন আমার মান্নান ভাইর হাত আল্লাহ দারাজ করে দিন আর কলিজাটা ঠান্ডা করে দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আর বাড়িতে কোনো বালা যেন দেবেন না বিপদ আপদ যেন দেবেন না আল্লাহ বাড়িতে আল্লাহ শান্তি দি কি বলছে দেখো 1000 5000 5000 বাবু একটু বসতে হবে বাবু